হ্যালো স্টুডেন্টস আমার কথা কি শুনতে পাচ্ছ আমার কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা একবার কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে দেখা যাবে না আজকে আমার শরীর ভালো নয় তো আমাকে মারাত্মক সর্দি হয়েছে ঠিক আছে আমার মারাত্মক সর্দি হয়েছে তাই জন্য আর জ্বরও এসছে যাই হোক আগেও আগের সপ্তাহে এসছিল দেন কমে গেছিলো আবার ফিরে আসছে তো খুব একটা ভালো সিমটমস নয় ওটা মানে টেস্ট করাবো কোভিড টেস্ট যাই হোক কোনো ব্যাপার নয় তো সর্দি হয়েছে সর্দির জন্য আমি অফ রেখেছি যখন তখন বিষম পরিস্থিতিতে দেখতে হতে পারে তাই জন্য তো চলো আমরা ক্লাস শুরু করব এবার ক্লাসের দিকে এগোই তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবার আমাদের জানি না তোমাদের এক্সপিরিয়েন্স কেমন আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে কিন্তু আমাদের চ্যানেল একটা জিনিসের জন্য খুব মারাত্মকভাবে বিখ্যাত সেটা হচ্ছে কি আমাদের আড্ডা টু ফোর সেভেন কোম্পানি বিখ্যাত হচ্ছে ব্যাংকিং কোর্সের জন্য ঠিক আছে ব্যাংকিংয়ের জন্য তুমি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করো যে ব্যাংক ক্লিয়ার করেছে সে কোন কোথা থেকে পড়েছে তাহলে একমাত্র তার মুখে অ্যান্সার পাবে একটাই আড্ডা টু ফোর সেভেন ঠিক আছে আড্ডা টু ফোর সেভেনে তুমি নাম পাবে ঠিক আছে তো এই আড্ডা টু ফোর সেভেন আগের বছরে যে তোমরা এই ক্লাসটা শুরু করার আগে একটা অ্যাড দেখলে একটাই ছিল তোমাদের আগের বছর সিলেকশান পেয়েছে প্রায় তেরোশো ছাত্র ঠিক আছে পিওতে এই বছর আমাদের কোম্পানির টার্গেট এক হাজার পাঁচশো জনকে সিলেকশান করানোর ঠিক আছে এসবিআই পিওতে এক হাজার পাঁচশো জন যাতে কি পায় ঠিক আছে একশো পা এক হাজার পাঁচশো জন যাতে সিলেকশান পায় পিওতে এবার পিও লেভেলে এক হাজার তিনশো আগের বছর পেয়েছে মানে বুঝতে পারছো কী লেভেলের এক হাজার তিনশো জন যেখানে পরীক্ষার সিটি থাকে হচ্ছে পাঁচ হাজার থেকে ছ হাজার ঠিক আছে পাঁচ হাজার থেকে ছ হাজার যেখানে সিট থাকে তার মধ্যে দেড় হাজার আমাদের কোম্পানি থেকেই পেয়েছিল আমাদের ইনস্টিটিউশন থেকেই তো সেটার নাম কি আড্ডা টু ফোর সেভেন আড্ডা যেটাকে আমরা বলি তো ব্যাংকার আড্ডা থেকে পেয়েছিল তো যারা যারা সত্যি কথা বলতে যারা যারা আমাদের রিজিওনালে আমি বলবো ব্যাংকের কোর্স হলে রিজিওনালের থেকে ভরসা বেশি করা অনেকেই আছো যে সত্যিকারে ব্যাংকের প্রিপারেশান নাও খুব খাটো তো সেটা ক্লারিক্যাল হোক বা হোক তোমার যেটা হচ্ছে মানে পিও ক্ল্যারিক্যাল হোক পিও হোক যাই হোক যে কোনো পরীক্ষা হোক তাহলে আমি বলবো চোখ বন্ধ করে ব্যাংকার সার্ডার উপরে ভরসা রাখতে পারো তাই জন্যই তোমাদের জানাবার জন্য তো যে কোনো কোর্স কিনে নেবে সেভেন্টি সেভেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ঠিক আছে সেভেন্টি সেভেন পার্সেন্ট তোমরা ছাড় পেয়ে যাবে এই আমার কোডটা ইউজ করলে যেটা ওয়াই টু টু নাইন ঠিক আছে যে কোনো কোর্স কিনতে পারো এছাড়া তো আমাদের ডাব্লিউ বিসিএস কোর্স হ্যাঁ ডাব্লিউ বিসিএস কোর্স হ্যাঁ তারপরে ডাব্লু এর হিস্ট্রি অপশনাল অর্ঘদ্বীপ স্যার নিশ্চয়ই জানো ঠিক আছে অর্ঘদীপ স্যারের ক্লাস তোমরা নিতে পারো অর্ঘদীপ স্যারের নিজে একজন ইউপিএসসি ক্র্যাক করা মানুষ ঠিক আছে নিজে ইউপিএসসি ক্র্যাক করেছেন তো ডাব্লিউ বিসিএস অপশানাল যেটা অপশানাল হিস্ট্রি ঠিক আছে ডাব্লিউ বিসিএস অপশানাল হিস্ট্রি তো তোমরা এই কোর্সটা নিতে পারো ডাব্লিউ বিসিএস অপশানাল হিস্ট্রি এই কোর্সটা তোমরা নিতে পারো আমার কোড ইউজ করে ওকে ওয়াই টু টু নাইন কারণ প্রচুর ছেলে ভর্তি হচ্ছে খালি মানে অর্ঘদীপ স্যারের কাছে পড়ার জন্য কারণ পড়ানো অসাধারণ ঠিক আছে ঠিক আছে তো আমরা যদি দেখি যে ডাব্লিউ বিসিএস অপশনাল তোমরা নিতে পারো অর্ঘদ্বীপ স্যারের ক্লাস নেওয়ার জন্য তো আর এছাড়াও ডাব্লিউ বিপির কোর্স আছে ডাব্লিউ বিপি তোমরা নিতে পারো বা আদার্স যে কোনো কোর্স নিতে পারো তোমাদের অ্যাপের প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে ইন্ডিভিজুয়াল আর কয়েকজনের বাকি তাদেরটা সলভ হয়ে গেলে মোটামুটি আমাদের অ্যাপে কোনো প্রবলেম নেই এবার চলো ক্লাস স্টার্ট করব আমরা প্রথম প্রশ্নের দিকে এগোবো ঠিক আছে আজকে করব সেট টেন কুড়িখানা কোয়েশ্চেন আছে তোমাদের কথা মতন কুড়িখানা কোয়েশ্চেন আমি করিয়েছিলাম মানে আগের দিনও আর বলেছিলাম কি একশো চুয়াত্তর জন এসেছিলো যেহেতু লাইভে তাই জন্য আমি বলেছিলাম কি আমি কুড়িখানা করে সেট করাবো এখন তো কুড়িখানা সেটের তোমাদের কোয়েশ্চেন শুরু করছি ঠিক আছে হ্যাঁ অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে গেছে ঘলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে নাক বন্ধ আমার ওকে চলো তো পরের প্রশ্ন মানে প্রথম প্রশ্ন ঠিক আছে হিউম্যান বিংস বিলং টু হুইচ ক্যাটাগরি অফ দ্য ইকোসিস্টেম হিউম্যান বিংস কোন ক্যাটাগরি ইকোসিস্টেমের মধ্যে পড়ে ঠিক আছে ওমনিবোরাস কার্নিভোরাস হার্ভিভোরস নাকি জু প্ল্যাংটন কোনটা হবে অ্যানসার ঠিক আছে কোনটা হবে অ্যানসার আর ডাটু ভোর সেভেন এস্টাব্লিশ হয়েছিল দু হাজার সালে ঠিক আছে আড্ডা টু ফোর সেভেনের এস্টাবলিশমেন্ট হচ্ছে দু হাজার ষোলো ঠিক আছে দু হাজার পনেরো সালে এর আগে আমাদের অনেক বছর আমাদের অফলাইন সেন্টার ছিল যেটার নাম হচ্ছে কেরিয়ার পাওয়ার নিশ্চয়ই নাম শুনেছ এটা ম্যাগাজিনও বেরোয় মার্কেটে কেরিয়ার পাওয়ারের ঠিক আছে তো ওই কেরিয়ার পাওয়ার আমাদের আড্ডা টু ফোর সেভেনেরই কোম্পানি কেরিয়ার পাওয়ার অনেক বছর বিজনেস করছে প্রায় ওভার টোয়েন্টি ইয়ার্স ঠিক আছে টোয়েন্টি ইয়ার্সের বেশি অ্যান্ড আড্ডা টু ফোর সেভেন দু হাজার ষোলো অনলাইন পনেরোতে শুরু হয়েছিলো ষোলোতে একবারে পারফেক্ট একেবারে মানে পুরো সেট নিয়ে নেমেছিলো দু আর দু হাজার ষোলো থেকে সিলেকশান দেওয়া শুরু করেছিল গ্রাফটা নিশ্চয়ই দেখেছো গ্রাফটা দেওয়া ছিল ওকে চলো এটা এন টিপিসিতেও এসেছিলো একদম আরে বলছি তো এন টিপিসিও তো টিসিএস করে আর এটাও টিসিএস করে কোয়েশ্চেন তো এক হবেই ঠিক আছে কোয়েশ্চেন এক হবেই স্বাভাবিক চলো তাহলে অ্যান্সার হয়ে যাক অ্যান্সার কি অ্যান্সার সব চলে এসছে তো কী হবে ওমনিভোরস ভোরস মানে সর্বভুক যেটাকে বলি মানুষ হচ্ছে কী এক প্রকার হিউম্যান মিংস কি এক প্রকার সর্বভুক বা ভোরস ওকে চলো ওকে চলো তো আমাদের সিও নাম হচ্ছে অনিল নাগর অ্যান্ড সৌরভ বান্সাল ওকে সৌরভ বান্সাল অ্যান্ড অনিল নাগর ওকে চলো রিভলভিং ডোর ওয়াজ ইনভেন্টেড বাই রিভলভিং ডোর কে তৈরি করেন লুসিয়ান ভিডি জন ভেন থিওফাইলাস ভ্যান কানেল নাকি লুইস উড়ে কে আবিষ্কার করেন রিভলভিং ডোর রিভলভিং ডোর কে আবিষ্কার করেন চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক রিভলভিং ডোরকে আবিষ্কার করে স্যার কোন অপশানালটা বেটার হবে দেখো সুকল্যাম তোমার কোনটা ভালো লাগে আমি বলতে পারবো না আমার নিজের ইতিহাস পড়তে ভালো লাগে ঠিক আছে আমার নিজের ইতিহাস পড়তে ভালো লাগে আমার জিওগ্রাফি পড়তেও ভালো লাগে আমি জিওগ্রাফিও নিতে পারতাম আমি হিস্ট্রিও নিতে পারতাম কিন্তু একটা প্রবলেম জিওগ্রাফিতে যেটা জিওগ্রাফি স্ট্যাটিক নয় জিওগ্রাফি খুব চেঞ্জ হয় ইতিহাসটা ধরো আমি এই বছর পড়লাম পরের বছরে আমার সিলেবাস একই থাকবে পরের বছরে আমার কোয়েশ্চেনও একই থাকবে কোশ্চেনে খুব একটা চেঞ্জ হবে না কিন্তু কিন্তু আমি যদি দেখি জিওগ্রাফি দুমদাম কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে কারণ জিওগ্রাফি সব কিছু চেঞ্জ হতে পারে ঠিক আছে জিওগ্রাফি যখন তখন চেঞ্জ হতে পারে ঠিক আছে তো তাই জন্য বলবো এমন একটা সাবজেক্ট নেবে যেটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হবে না ঠিক আছে স্ট্যাটিক সাবজেক্ট নেবে আমি পলিটি পলিটিয়ান আইআর যেটা মানে যেটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় পলিটিক্যাল সায়েন্স এই পার্টটা আমি এই কারণে অনেক জায়গায় প্রেফার করি না অনেকজনের ক্ষেত্রে আমি বলবো প্রেফার করো না এই কারণেই পলিটিক্যাল সায়েন্সের পার্টটা হচ্ছে কি খুব মানে চেঞ্জেবল ঠিক আছে যখন তখন দুমদাম চেঞ্জ হয়ে যায় ঠিক আছে হিস্ট্রি কি হিস্ট্রি স্ট্যাটিক পার্ট ঠিক আছে হিস্ট্রি স্ট্যাটিক অলওয়েজ স্ট্যাটিক কোনো চেঞ্জ হবে না নতুন কিছু অ্যাড হতে পারে পুরোনো জিনিস বদলে যাবে না তাই বলে ঠিক আছে কিন্তু পলিটিতে এটা হতে পারে পুরনো জিনিস চেঞ্জ হয়ে গিয়ে একটা নতুন পুরো স্ট্রাকচার তৈরি হলো ইকোনমিক্স পুরো নতুন স্ট্রাকচার তৈরি হলো হ্যাঁ বুঝলে ইজি তোমার যদি ভালো লাগে চোখ বন্ধ করে এই সাবজেক্টগুলো নাও কিন্তু চেষ্টা করবে হচ্ছে কি স্ট্যাটিক সাবজেক্ট নিয়ে হ্যাঁ সোশিওলজি স্ট্যাটিক সাবজেক্ট ঠিক আছে সোশিওলজি তুমি যদি জানো তুমি যদি বোঝো তাহলে স্ট্যাটিক সাবজেক্ট ভালো সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি স্ট্যাটিক সাবজেক্ট ভালো সাবজেক্ট ঠিক আছে যদি এগুলো বোঝো আর যদি না বোঝো হিস্ট্রি সবাই নিশ্চয়ই বোঝো তাহলে হিস্ট্রিটা নেওয়া বেটার ওকে হিস্ট্রিটা নেওয়া হবে তাহলে বেটার কারণ তোমরা যেহেতু হিস্ট্রি সবাই মোটামুটি জানো চলো ডোনাল্ড ট্রাম্প চলে এসছে গুড মর্নিং বলছে অসাধারণ মানে আমেরিকায় মর্নিং হ্যাঁ তো তোমাকে তোমার জন্য মর্নিং সবার জন্য ইভিনিং ওকে তো এটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে থিওফাইলাস ভ্যান ক্যানেল হচ্ছে এটার অ্যান্সার থিওফাইলাস ভ্যান ক্যানেল হচ্ছে এটা অ্যান্সার ওকে চলো আমির খানও চলে এসছে আর ডোনাল্ড ট্রাম্পও চলে এসছে চলো ইনস্ট্রুমেন্ট অফ মেজারিং ওয়ার্ক পারফর্ম বাই ইজ কল্ড ঠিক আছে কি বলছে ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়ার্ক ঠিক আছে ওয়ার্ক মেজার করার মধ্যে মাধ্যমে মানে মেজার করার জন্য কোনটি ব্যবহার হয় দেখো এটাও এন ঠিক আছে এটাও এন টি পিসির কোয়েশ্চেন একবার মনে করে দেখো এটাও এন টিপিসিতে এসছেন আমি মনে আমি বর্ণনা বলেছিলাম ঠিক আছে চলো দেখে নিই অ্যান্সার কী হবে ইডিওমিটার অ্যানিমোমিটার মানে হাইটোমিটার নাকি আর্গোমিটার কোনটা হবে চলো অ্যান্সার হয়ে যাক তিনেরটা তো অলরেডি অ্যান্সার চলে এসছে তিনেরটা চলো দেখো এন সাথে কি মারাত্মক পরিমাণ মিল আছে তাহলে ভাবো একবার এন সাথে কি মারাত্মক পরিমাণ মিল ওকে তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে আর্গোমিটার কি বলেছিলাম আর্গোফোবিক একটা কথা আছে না আর্গোফোবিক মানে কি যারা কাজ করতে ভয় পায় কাজকে যারা ভয় পায় ঠিক আছে কাজকে যারা ভয় পায় অপরপক্ষে কায় কারা আর্গোফিলিক ঠিক আছে কাদের বলে যারা কাজ করতে ভালোবাসে কাজকে যারা ভালোবাসে আর কক কার্য ঠিক আছে ঠিক আছে ভালোবাসে ওকে তো আর্গোমিটার কি হবে আর কিসের কার্যের রেখক তা আর্গোমিটার কি আর্গোমিটার হচ্ছে তোমার ওয়ার্ক পারফর্ম মাপার যন্ত্র হচ্ছে আর্গোমিটার ওকে চলো তারপরে কোয়েশ্চেন তারপরে কোয়েশ্চেন ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়ার্ক পারফর্মড ইজ ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়ার্ক পারফর্মড

তুমি এন দিতে যাবে তখন সিএইচএসএলেরও প্রিভিয়াস ভিআরসিআর দেখে যাবে ঠিক আছে এই বছর সিজিএলে যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলো এন দিতে যাওয়ার সময় মানে আগে তো এন টি হওয়ার সম্ভাবনা তো সিএইচএসএল যখন দিতে যাবে এন টি পিসির প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে মানে এই ইয়ারের যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলো দেখে যাবে আবার যখন অন্য কোনো রেলের এক্সাম দিতে যাচ্ছ তখনও কী করবে সিএইচএসএল এন দুটোই দেখে যাবে ঠিক আছে যখন রেলের গ্রুপটি দিতে যাচ্ছ তাহলে কি হবে তোমার মোটামুটি কমপ্লিট থাকবে ঠিক আছে ওকে তো এর মধ্যে কি বলছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট কি এবার দেখো প্ল্যান্ট অ্যাবায়োটিক কি প্ল্যান্টস হচ্ছে বায়োটিক বাদবাকি তিনটেই হচ্ছে কি বাদ বাকি তিনটেই হচ্ছে তোমার অ্যাবায়োটিক ঠিক আছে বাদ বাকি তিনটেই কি অ্যাবায়োটিক আর কি একমাত্র প্ল্যান্টটা হচ্ছে বায়োটিক তো অ্যানসার কি হবে আমার প্ল্যান্ট হবে আমার অ্যান্সার ঠিক আছে প্ল্যান্ট হবে আমার অ্যান্সার চলো তারপরে হুইচ কম্পানি ডেভেলপড সুইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে তৈরি করে গুগল মাইক্রোসফট ফেসবুক না অ্যাপেল দেখো কম্পিউটার থেকে এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো রকমের এসছে ভালো সংখ্যায় ঠিক আছে কে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে খুব কঠিন কোয়েশ্চেন তুমিও যেমন পারবে না অন্য কেউ পারবে না তবে প্রিভিয়াস আরে যখন এসছে আমাকে সবকটা দেখে চলে গেলে আমার হয়ে যাবে ঠিক আছে উইচ কোম্পানি ডেভেলপ সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে তৈরি করে একদম চলো কেন ভয়েসের কি প্রবলেম হয়েছে ভয়েস কীরকম লাগছে বুঝতে পারছি না দাঁড়াও এক সেকেন্ড ঠিকই তো আছে ভয়েস তো ঠিকই আছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে ভয়েসে আমি এখানে ঠিকই শুনতে পাচ্ছি চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক নট দিলেই গোলমাল ভুল করে টুকটাক করে সবাই অন্য অপশানে দিয়ে চলে আসে তো অ্যান্সার প্রচুর চলে এসছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অ্যাপেল অ্যাপেল সুইপ্ট প্রোগ্রাম তৈরি করেছে ঠিক আছে অ্যাপেল সুইপ্ট প্রোগ্রাম তৈরি করেছে ওকে তো অ্যাপেলের কথা মাথায় রাখতে হবে ঠিক আছে অ্যাপেল কি করে সুইপ্ট প্রোগ্রাম তৈরি করেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে পরের প্রশ্ন ব্যারোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই দেখো ব্যারোগ্রাফ কে আবিষ্কার করেন বাই হচ্ছে আপনার ঠিক আছে তো ব্যারোগ্রাফ কে আবিষ্কার করেন লুসিয়ান ভিডি জন ভেন থিওফাইলাস ভ্যান ক্যানেল নাকি লিউসুরে কোনটা হবে অ্যান্সার ব্যারোগ্রাফ কে আবিষ্কার করেন লুসিয়ান ভিডি জন ভেন থিওফাইলাস ভ্যান ক্যানেল লিভিসুরে এন ডিপিসি আগে এটুকুনি শিওর গ্রুপ ডির আগে এন টি হবে ঠিক আছে গ্রুপ ডির আগে এন টি হবে চলো তাদের অ্যান্সার হয়ে যাক অ্যান্সার চলে এসছো অনেকগুলো তো অ্যান্সার কি অ্যান্সার হবে কি লুসিয়েন ভিডি ঠিক আছে লুসিয়েন ভিডি হচ্ছে অ্যান্সার ব্যারোগ্রাফ কে আবিষ্কার করেন কে লুসিয়েন ভিডি চলো তারপরে কোয়েশ্চেন ডায়াবেটিস ইজ কজ বাই ডায়াবেটিস কিসের জন্য হয় ঠিক আছে এক্সেস অব ইনসুলিন দাঁড়ো এটা কমন কোয়েশ্চেন এটা রেলেও এসছে আমার স্পষ্ট মনে আছে রেলের গ্রুপ ডিতেও এসছিলো ঠিক আছে রেলের গ্রুপ ডি আমি বলছি যে যে আমি প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম তো অনেকগুলোর তো রেলের গ্রুপ ডিতে এসছিল এন টিভিসিতে এসছিল পিএসসিতে এসেছিলো ঠিক আছে ডাব্লিউই পিএসসি ডাব্লিউই পিএসসিতে এসেছিলো আর ডাব্লিউ এর প্রিভিয়াস ইয়ারও এসছিল মানে সব পরীক্ষা এটা কমন কোয়েশ্চেন ঠিক আছে সব পরীক্ষা এটা কমন কোয়েশন হরমোন চ্যাপ্টার থেকে এটা হচ্ছে কমন কোয়েশ্চেন চলো এটা কোনো আমি আলাদা করে বলবো না এন এসেছিল দেখো এখানেও এসছে এটা সব পরীক্ষায় আসে ডায়াবেটিস ইজ কজড বাই এক্সেস অফ ইনসুলিন লো প্রোডাকশন অফ ইনসুলিন ম্যাল ফাংশন অফ লিভার নাকি হায়ার প্রোডাকশন অফ বিলিরুবিন কোনটা হবে অ্যান্সার চলো সাতেরটা অলরেডি অ্যান্সার চলে এসছে লো প্রোডাকশন অফ ইনসুলিন বলছে তো চলো দেখে নেওয়া যাক একদম লো প্রোডাকশন অফ ইনসুলিনের জন্য কি হয় ডায়াবেটিস রোগ হয় ঠিক আছে ডায়াবেটিস কেন হয় লো প্রোডাকশান মানে ইনসুলিন কম কম উৎপাদন হলে কী হয় ডায়াবেটিস হয় তখন কী করতে হয় তাকে এক্সট্রা ইনসুলিন বাইরে থেকে প্রয়োগ করতে হয় ওকে এক্সট্রা ইনসুলিন তার বাইরে থেকে প্রয়োগ করতে হয় পরের কোয়েশ্চেন টেকটোনা গ্র্যান্ডেস টেকটোনা গ্র্যান্ডেস লিন লিন কি লিনিয়াস আর কি ঠিক আছে টেকটোনা গ্র্যান্ডেস লিন ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ কার বিজ্ঞানসম্মত নাম ঠিক আছে টেকটোনা গ্র্যান্ডেস লিন ঠিক আছে গুয়াবা তিক আমলা চিকু কোনটা হবে অ্যান্সার আমি বারবার বলেছিলাম যখন অ্যান্সার করবে এরকম সায়েন্টিফিক নেম তখন মাথায় রাখবে একটা জিনিসই যে ইংলিশ নাম দেখে আমি অ্যান্সার করবো ঠিক আছে রেলের পরীক্ষা এসএসসিতে তো কোনো সুযোগই নেই হ্যাঁ হিন্দি আর ইয়ে ছাড়া তো কোনো অপশানই নেই ঠিক আছে হিন্দি আর ইংলিশ তোমাকে ইংলিশেই করতে হবে তো আরেকটা কি তোমার যখন যাচ্ছে হচ্ছে রেলের পরীক্ষায় এরকম কোয়েশ্চেন দিলে বাংলায় না করে কিসে অ্যান্সার করবে ইংলিশ দেখে অ্যান্সার করবে তার ফলে কী হবে যদি না জানো তাহলে যদি জানো তো কোনো অসুবিধা নেই যদি না জানো তাহলে ইংলিশটা দেখবে তোমার হয়তো অ্যান্সার হলেও হয়ে যেতে পারে ওকে এবার দেখি ক্লুটা দেওয়ার পর কজন অ্যান্সার করছে দেখো অ্যান্সার হবে কি হ্যাঁ এটা বলার পর সবাই ঠিকঠাক অ্যান্সার করছে অ্যান্সার হবে টু ঠিক আছে অ্যান্সার হবে টু টিক সেগুন ঠিক আছে তো কি নামের মধ্যেই আছে আমি বললাম না নামের মধ্যে লুকিয়ে আছে দেখো নামের মধ্যে লুকিয়ে আছে টেকটোনা গ্র্যান্ডিস টেকটোনা থেকে এসছে টিক ঠিক আছে টেকটোনা থেকে এসছে টিক এই জন্য আমি বললাম কি ইংলিশ নাম দেখে অ্যান্সার করবে যদি না জানো তাহলে ঠিক আছে যদি না জানো কনফিউশন হচ্ছে ইংলিশ নাম দেখে অ্যান্সার করে দেবে ওকে চলো তারপরে সি অ্যানিমন্স ঠিক আছে সি অ্যানিমন্স বিলংস টু দ্য টু দা ফাইলাম সি অ্যানিমন্স কোন ফাইলামের অন্তর্গত আর্থবোডা নিডারিয়া পরিফেরা মোলাস্কা সিয়ানিমন কোন ফাইলামের অন্তর্গত চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক ট্রাক্টোনা না টেকটোনা ঠিক আছে চলো ওকে চলো তাড়াতাড়ি তো নয়েরটা বলছে চার আর কেউ সৌমেন করক বলছে চার আর কেউ কারো কেউ অ্যানসার দেয়নি ওয়েট একটুখানি হ্যাঁ এবার সবাই অ্যানসার দিচ্ছে তো এটার অ্যানসার কী হবে এটার অ্যানসার হবে কি নিডারিয়া সিয়ানিমন কোন বৈশিষ্ট্য মানে কাদের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় নিডারিয়ার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এর মধ্যে ঠিক আছে সেল থাকে হ্যাঁ তো এদের কি এদের হচ্ছে নিডারিয়া ঠিক আছে অ্যানসার হবে কি নিডারিয়া সিয়ানিমনস্ক কোন কাদের অন্তর্গত নিডারিয়ার অন্তর্গত মোলাস্কা নয় ঠিক আছে সবাই মোলাস্কা করে বসে আছে মোলাস্কা নয় নিডারিয়া ওকে চলো তারপর which among the following is present inside the nucleus of the atom here's the question protons neutrons electrons protons neutrons electrons neutrons protons electrons examples, is the, 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 the answer এটা বুঝতে পারি না ঠিক আচ্ছা তোমার যদি এটা বুঝতে না পারো আমার একটা ক্লাস আছে দেখবে যেখানে আমি ট্যাক্সোনমির উপরে ক্লাস করিয়েছিলাম ট্যাক্সোনমির ক্লাসগুলো দেখে নেবে চ্যাপ্টার ওয়াইজ ওখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে সব ঠিক আছে চলো একবার ট্যাক্সোনমি দেখে নেবে আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের যে প্লে আছে ওটা খুলবে দেন ট্যাক্সোনমি পার্টটা দেখে দেবে প্রথম দিকেই আছে খুব বেশি দূরে নেই প্রথম দিকেই আছে দেখবে ওকে চলো এটার তো সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে এটার তো কোনো মানে না পারার কোনো বিষয় নেই এটার অ্যান্সার কী হবে এটা অ্যান্সার কি প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে কি তৈরি হয় নিউক্লিয়াস তৈরি হয় সবাই জানে ঠিক আছে সবাই জানে চলো তারপরে আমরা দেখে নেব তার আগে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যদি নিতে হয় ওয়াই টু টু নাইন কোড ইউজ করে তোমরা যে কোনো কোর্স পারচেস করে নিতে পারো ব্যাংক হোক বা ডাব্লিউ বিসিএস বা ডাব্লুবি বা অন্যান্য যে কোনো এক্সাম ঠিক আছে এক্সামের কোর্স চলো পরে কোয়েশনে মুভ করছি হোয়াট ইজ বেকিং সোডা বেকিং সোডা কি ঠিক আছে একদম ইলেকট্রন বাইরে থাকে ওকে ওকে ইলেকট্রন বাইরে থাকে চলো হোয়াট ইজ দ্য হোয়াট ইজ বেকিং সোডা বেকিং সোডা কি বারবার আসে এই কোয়েশ্চেনটা রিপিটেড কোয়েশ্চেন হয় ঠিক আছে প্রত্যেক সেটে তুমি হয়তো পাঁচটা সেটের মধ্যে একটা সেটে এই কোয়েশ্চেনটা পাবে বেকিং সোডা নাহলে হচ্ছে তোমার আর আরেকটা ইয়ে সোডা দিয়ে দেবে ঠিক আছে তো এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা গোলালে চলবে না বেকিং সোটা কোনটা অ্যালুমিনিয়াম বাইকার্বনেট সোডিয়াম আইসোলেট সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম সালফেট মানে এভরি ফাইভ কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন এই কোশ্চেনটা পাবেই তুমি ঠিক আছে বেকিং সোডা হলে ওয়াশিং সোডা যে কোনো একটা এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষা এক্সামে পাবেই ওকে চলো চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক নাক ফসফসের আওয়াজ পেতে পারো ঠিক আছে মাফ করো তার জন্য কিছু করার নেই আমি তোমার ভিডিও বন্ধ গেছি ওকে চলো অ্যান্সার অনেকগুলো চলে এসছে তো অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট হচ্ছে এটার অ্যান্সার তো এই কোয়েশ্চেনটা বারবার আসে রিপিটেড কোয়েশ্চেন প্রত্যেক পাঁচ সেটের মধ্যে একটা সেট এটা পাবেই ঠিক আছে যে কোনো এক্সামের ওকে চলো তারপরে ডিজল্ভ অক্সিজেন ইন রিভার্স ইজ ক্লোজ টু ডিল কি বলছে ডিজল অক্সিজেনের পরিমাণ কত নদীতে ঠিক আছে পার্টস পার মিলিয়নে ঠিক আছে পিপিএম বলা হয় ঠিক আছে একে বলা হয় কি পিপিএম ঠিক আছে পার্টস পার মিলিয়নে কতগুলো করে অক্সিজেনের অনু থাকে ঠিক আছে নদীতে পার্টস পার মিলিয়নে কতগুলো করে অক্সিজেনের অনু থাকে তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক আবার স্যানিটাইজার বিল হচ্ছে তাড়াতাড়ি তো অ্যান্সার চলে এসছে অলরেডি বারোটা বারোটা বলছে কেউ থ্রি কেউ এক একজন এক একটা বলছে তো অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে পাঁচ ঠিক আছে ফাইভ হচ্ছে অ্যান্সার মানে থ্রি এরটা হচ্ছে অ্যান্সার যারা যারা থ্রি করেছো একেবারে সঠিক ঠিক আছে ডিজাল অক্সিজেনের পরিমাণ কত প্রত্যেক পার্টস পার মিলিয়নে পাঁচটা করে অক্সিজেন থাকা দরকার ঠিক আছে চলো তারপর হুইচ প্ল্যানেট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ ডোয়ার প্ল্যানেট এটা বাচ্চাদের কোয়েশ্চেন ডোয়ার প্ল্যানেট কাকে বলা হয় প্লুটো মার্কিউরি জুপিটার স্যাটার্ন ঠিক আছে কোনটিকে ডুয়ার প্ল্যানেট বলা হয় বাচ্চাদের কোয়েশ্চেন তো এটা আগে হয়ে গেলে তাহলে এনটিপিসিতেই টি করেছো ঠিক আছে এটা আগে যদি হয়ে থাকে তাহলে এন টিপিসিতেই করেছো তোমরা ঠিক আছে এন আমি বলছি তো এন আর সিএইচস এর কোয়েশ্চেন সেম তোমাদের তো এন আমি কেটে কেটে কোয়েশ্চেন এনে এন সেট কেটে এনে করিয়েছি তুমি একবার মিলিয়ে রেখে নিও এন আর সিএইচল এর এস প্রায় সেম ঠিক আছে হ্যাঁ তবে তোমার রেলে যদি দেখো রেলে পার সেটে কুড়িটা করে কোয়েশ্চেন থাকে সেখানে সিএইচসএল এ থাকবে হচ্ছে বারোটা সায়েন্সের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তো রেলে দেখবে প্রচুর কোয়েশ্চেন আছে সায়েন্সের কুড়িটার কাছাকাছি ঠিক আছে পনেরো কুড়িটা হ্যাঁ রেল আর ইয়েতে দেখবে বারোটা ঠিক আছে সিএচএস এ দেখবে বারোটা পনেরোটা কুড়িটা গ্রুপ ডি হলে তো পঁচিশটা ঠিক আছে আঠেরো থেকে কুড়ি থাকে এদিকে যদি এনডিপিসি হয় আর ওদিকে থাকলে পঁচিশটা থাকবে হচ্ছে তোমার মানে সায়েন্সের কারণ রেল হচ্ছে সায়েন্স বেসড এক্সাম ঠিক আছে চলো তো অলরেডি অ্যান্সার চলে এসছে প্লুটো হচ্ছে অ্যান্সার সবাই জানি এটা ঠিক করবে এটা সবাই ঠিক করবে আমার জানা ছিল চলো একদম সিমিলার হয় আমি বলছি তো সিএইচএসএল আমি যেগুলো বলছি একবার মিলিয়ে নেবে সিএইচএসএল ওকে এন টি সিজিএল এইগুলো জবের থেকে অনলাইন হয়েছে এদের কোয়েশনের প্যাটার্ন সেম এবার সিজিএল এর জন্য আমাকে কোনটা এক্সট্রা পড়তে হবে সিজিএল এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হাই লেভেলের পড়তে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে সিএইচ এস এর কারেন্ট অ্যাফেয়ার্স হাই লেভেলের আসবে আমি তোমাদের একটা ডিফারেন্স করে দেখিয়ে দিচ্ছি সিএইচ এস এ সিজিএল কারেন্ট অ্যাফেয়ার্স হাই লেভেলের আসবে ঠিক আছে এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে ইকোনমিক্স হাই লেভেলের হবে ঠিক আছে ইকোনমিক্স হচ্ছে হাই লেভেলের হবে ক্ষেত্রে সিজিএল এর ক্ষেত্রে সিজিএল এর ক্ষেত্রে পলিটি থাকবে নর্মাল লেভেল পলিটি থাকবে নর্মাল লেভেল হিস্ট্রি থাকবে নর্মাল লেভেল ইকোনমিক্স থাকবে হায়ার লেভেল জিওগ্রাফি থাকবে কি থাকবে না ঠিকই নেই ঠিক আছে সিএইচ জিওগ্রাফি দেয়ই না স্ট্যাটিক জিওগ্রাফি দেয় ঠিক আছে সিএইচএসএল যখন দিতে যাবে স্ট্যাটিক জিওগ্রাফি দেখে যাবে চোখ বন্ধ করে আমি বলছি যেগুলো মেনে চলো তোমার পরীক্ষায় কোনো অসুবিধা হবে না স্ট্যাটিক জিওগ্রাফি স্ট্যাটিক জিওগ্রাফি মানে কোনটা রাজধানী কি। ঠিক আছে কোনটা সব থেকে উচ্চতম পর্বত কোনটা এই নিম সব থেকে ছোটো নদী কোন দিকে বইছে নদী এইসব দিয়ে পড়ে যাবে হয়ে যাবে এনটিপিসিতে আবার কি করতে হবে তোমার এন এখন যখন পড়বে জিওগ্রাফির কোন পার্টটা পড়বে জিওগ্রাফি হচ্ছে তোমার যেটা ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি যেটা তার মধ্যে কি পড়বে নদ নদী পাহাড় পর্বত জঙ্গল হ্যাঁ এইগুলো খালি পড়ে যাবে ঠিক আছে জঙ্গল হ্যাঁ তারপর হচ্ছে খনি ঠিক আছে ইকোনমিক জিওগ্রাফি যেটাকে বলি ঠিক আছে এটাকে আমরা বলি কি ইকো জিও ঠিক আছে ইকোজিও এই ইকোজিও পার্টটা পড়ে যাবে হচ্ছে এন জন্য ওকে ইকোনমিক্স এন টিপিসিতে একেবারে লো লেভেলের আসবে ভেরি লো ভেরি লো লেভেল ঠিক আছে ভেরি লো লেভেল হচ্ছে ইকোনমিক্সের ঠিক আছে সিএইচএসএল ইকোনমিক্স সিএইচএস ইকোনমিক্স মোটামুটি হাই ঠিক আছে সিএইচসএল ইকোনমিক্স হাই ঠিক আছে ইকো একটু হাই লেভেলের হয় একটু সিজিএলে তারও আরও হাই ঠিক আছে সিজিএলে এ আরও হাই কিন্তু কোয়েশ্চনের সংখ্যা খুব কম থাকে ইকোনমিক্সের তাই জন্য অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়া যায় হিস্ট্রি পলিটি তোমার বাধা গোছের কোয়েশ্চেন আসে বাধা ধরা কোয়েশ্চেন বাইরে কিছু পড়তেই হয় না ঠিক আছে ওকে চলো ওকে বাইরে কিছু পড়তেই হয় না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরবে করবে পরীক্ষা দিতে চলে যাবে পাশ না হলে আমাকে এসে বলো ঠিক আছে চলো তারপর ওকে চলো রামসার সাইড জিআই ট্যাগ দেখো আমি একদম মানে বাস্তব জায়গায় আসছি ঠিক আছে একেবারে বাস্তব জায়গায় জিআই ট্যাগ রামসার রামসার সাইট সাইট ঠিক আছে তোমাকে আসছি ইন্ডিভিজুয়াল দিতে পারে ঠিক আছে ইন্ডিভিজুয়াল একটা দুটো কোয়েশ্চেন দিয়ে দিলেও দিতে পারে তুমি একবার যদি লক্ষ্য করো ট্রেন্ড তুমি এই আমি এতগুলো এতদিন ধরে যে কোয়েশ্চেন করাচ্ছি তুমি ট্রেন্ড কিসের পেয়েছো তোমাকে যে এতগুলো কোয়েশ্চেন করালাম তুমি ট্রেন্ড কিসের পেয়েছো ট্রেন্ড দেখো পরীক্ষা চার পাঁচটা পরীক্ষা হলেই চার পাঁচটা সেটে পরীক্ষা হলে তুমি সেই বছরের ট্রেন্ড বুঝতে পারবে ওই বছরের ট্রেন্ড কি এক ট্রেন্ড হতেই পারে কিন্তু আসবেই আমি গ্যারান্টি দিয়ে বলবো না আসার সম্ভাবনা খুব কম ঠিক আছে আসার সম্ভাবনা খুব কম আমি যদি দেখি এই এই কোয়েশ্চেন যতগুলো করালাম এইটা ট্রেন্ড নয় বারো কোয়েশ্চেনটা ট্রেন্ড নয় ঠিক আছে এগারো কোয়েশ্চেনটা প্রায় প্রত্যেক কোয়েশ্চেন এসছে ঠিক আছে একটা কেমিক্যাল নেম মোটামুটি এসছে মোটামুটি আমি বলছি না সব সেটেই এসেছে যদি ভালো করে দেখো এই কোয়েশ্চেনটা আমি বলবো না ট্রেন্ড ঠিক আছে কিন্তু আমরা যদি দেখি ট্যাক্সোনমি প্রত্যেক সেটে আছে তার মানে ট্যাক্সোনমি থেকে একটা কোয়েশ্চেন ছিল ট্রেন্ড ঠিক আছে ট্যাক্সোনমি ছিল এই বছর ওই বছরের ট্রেন্ড একটা কোয়েশ্চেন ট্যাক্সোনমি কোন গ্রুপের মধ্যে পড়ে কিসের মধ্যে পড়ে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো সাইন্টিফিক নেম ছিল ট্রেন্ড ঠিক আছে সাইন্টিফিক নেম ছিল ট্রেন্ড ওকে এইখানে যদি দেখো ঠিক আছে এইটা আমি বলবো না ট্রেন্ড হ্যাঁ আবিষ্কর্তার নাম ছিল ট্রেন্ড ঠিক আছে কে কোনটা আবিষ্কার করেছে এটা ছিল ট্রেন্ড ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কোম্পানি আবিষ্কার করেছে এটা ছিল ট্রেন্ড ওকে এটাকে ট্রেন্ডের মধ্যে ধরবো না দেখো ইনস্ট্রুমেন্ট কে আবিষ্কার করেছে কোন ইনস্ট্রুমেন্ট কি কাজে লাগে এগুলো ট্রেন্ড ছিল ঠিক আছে তার মানে আমাকে ট্রেন্ডটা কি ছিল ওই বছরের সেটা আমাকে বুঝতে হবে রিভলভিং ডোর কে আবিষ্কার করেন মানে ট্রেন্ড ছিল কে কী আবিষ্কার করেছে এটা ছিল ট্রেন্ড প্রত্যেক বছরে কিছু আলাদা আলাদা ট্রেন্ড হয় এই বছর ট্রেন্ড তোমার বদলাতেই পারে ঠিক আছে এই বছর ট্রেন্ড বদলাতেই পারে তুমি পরীক্ষা দিয়ে মানে প্রথম চার পাঁচটা সেট হয়ে যাওয়ার পর তারপরে তুমি বুঝতে পারবে ঠিক আছে ওকে তারপর তুমি বুঝতে পারবে ট্রেন্ডটা কি ওকে ওকে চলো পরে কোয়েশ্চেন এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে ওকে চলো এরপরের কোয়েশ্চেন হুইচ এবং দ্য ফলোই এলিমেন্টস ইজ আ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার রুম টেম্পারেচারে এদের মধ্যে কোনটা লিকুইড ফসফরাস মার্কিউরি সোডিয়াম অ্যালুমিনিয়াম এই কোয়েশনটাও আমি যত দূর মনে হচ্ছে আমি করিয়েছি ঠিক আছে এই কোয়েশনটা আমার মনে হচ্ছে কোথাও একটা করিয়েছি তার মানে নির্ঘাত এন টিপিসিতেই করিয়েছি নাহলে আমি তো এমসি কিউ তেমন আলাদা করে করাই না আমার এমসি কিউ করাতে অতটা ভালো লাগে না ওকে তো এমসি আমি করিয়েছি এটা কোথাও আমার মনে হচ্ছে তো অ্যান্সার কী হবে করে দাও তাড়াতাড়ি স্যার এন টিপিসিতে ম্যাথ কি খুব কঠিন আছে একেবারেই নয় এন টি ম্যাথ সিএইচএসএল এর থেকে সহজ ঠিক আছে এন ম্যাথ সিএইচএস এর থেকে সহজ ওকে তাই জন্যই তো কাট অফ বেশি যায় এন টি কাট অফ বেশি যাওয়ার কারণ কী ইজি কোয়েশ্চনের ওকে ইজি কোয়েশ্চনের জন্য কাট অফ হাই যায় আর অপরদিকে সিএইচএসএল বা এইসব সব এক্সামে কী হয় কাট অফ লো যায় এক তো হচ্ছে সিটের সংখ্যা কম তাই জন্য লো যায় ঠিক মানে তাই জন্য হাই সরি মোটামুটি হাই যায় হাই লো বলবো না হাই যায় কাছাকাছিই যায় কিন্তু সিএচএলে কী দেখতে হবে সিট সংখ্যা কম আর রেলে প্রচুর প্রচুর হওয়া সত্ত্বেও হাই যাচ্ছে আর এটা কম হওয়া সত্ত্বেও হাই যাচ্ছে তার মানে কি প্রবলেমটা কোথায় কোয়েশ্চেন সিএসএলে কঠিন আর এতে হচ্ছে সহজ আর সিএইচএল হচ্ছে আবার রাইটিং থাকে অর্ধেকে তো রাইটিং লিখতেই পারে না লেখার হাতই নেই ঠিক আছে তাই জন্য অর্ধেকে পাস করে না ওকে চলো তো এটা কি বলছে তো অ্যান্সার কী হবে মার্কিউরি সবাই সঠিক উত্তর দিয়েছে মার্কিউরি হবে এটার অ্যান্সার ওকে পরের কোয়েশ্চেন দ্য ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা তো এই সেটেই এসছে মানে সিএইচএস এলির এই আগে কোনো একটা সেটে করিয়েছি ঠিক আছে দ্য ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ভাবো একই পরীক্ষায় কিন্তু দুটো সেটে কোয়েশ্চেন রিপিট হয় ঠিক আছে একই পরীক্ষায় দুটো সেটে কোয়েশ্চেন ডিপিট হয় এটা বুঝতে হবে তো ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা পাল ফোরটান ভিজুয়াল বেসিক নাকি সি চলো তাড়াতাড়ি আমার কাছে সিএইচএস এর চৌত্রিশ চৌষট্টিটা সেট আছে ঠিক আছে চৌষট্টিটা সেটে যা যা কোয়েশ্চেন আছে সব করাবো ঠিক আছে চৌষট্টিটা সেট আছে আমার কাছে চৌষট্টিটা সেটের যা যা কোয়েশ্চেন আছে আমি সব সব করাবো সায়েন্সের নিশ্চিন্তে থাকো ঠিক আছে প্রায় অ্যাপ্রক্স পাঁচশোখানা কোয়েশ্চেন আছে এর মধ্যে ঠিক আছে পাঁচশোখানা মানে রিপিটেড কোয়েশ্চেন মিলিয়ে আমি বলবো পাঁচশো কি তার বেশি ছশো খানা মতন আছে ঠিক আছে সব তোমাদের সলভ করাবো চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক তো অ্যানসার হয়ে গেছে অলরেডি অ্যানসার সবাই দিয়ে দিয়েছে ফোটান একদম সঠিক ফোটান ফোটান আগে দিনও বলেছি আগেই কোনো একটা সেট করিয়েছিলাম ফোটানের ব্যাপারে ওকে চলো পরের क्वेश्चन দেখো একই কোয়েশ্চেন বারবার রিপিট হতে হতে না মনে গেথে গেছে মনে গেথে গেছে আর ভুল হবে না পরীক্ষা হলে ঠিক আছে ব্যারোমিটার ঠিক আছে ওটা ছিল ব্যারোগ্রাফ ঠিক আছে ওটা কি ছিল ব্যারোগ্রাফ এখন আমরা কি দেখব ব্যারোমিটার ব্যারোমিটার ইনভেন্ট করেন ব্যারোমিটারকে কে ইনভেন্ট করেন এভান গেলিস্টা টরিসেলি ঠিক আছে চার্লস জেভিয়ার থমাস এডওয়ার্ড টেলার গুস্তফ ঠিক আছে তাড়াতাড়ি অ্যানসার হয়ে যাক আর তোমাদের এই যে কে কী আবিষ্কার করেছে এর একটা শর্টকাট দিয়ে একটা ক্লাস করাবো যেটা সব থেকে বেশি আসে যেগুলো সেগুলো কীভাবে মনে রাখবে কার কি আবিষ্কর্তা কোনটার কী আবিষ্কর্তা সেই নিয়ে আমি একটা ক্লাস করাবো তোমাদের যাতে তোমাদের ইজিলি মনে থাকে ঠিক আছে ইজিলি মনে থাকে পরীক্ষায় যেটা সব থেকে বেশি আসে ওকে চলো ফুল ফর্ম আসতে পারে কম্পিউটারের থেকে ঠিক আছে কম্পিউটারের থেকে প্রচুর ফুল ফর্ম আসতে পারে ওকে চলো ওকে কম্পিউটারের থেকে প্রচুর ফুল ফর্ম আসতে পারে ওকে তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক ওকে চলো তো এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে টরিসেলি তো তোমরা মোটামুটি সবাই সঠিক অ্যান্সার দিয়েছো টরিসেলি ওকে হবে ও আচ্ছা একজন্য ফোর টানের লিখে দিচ্ছি ফোর ট্রান কথাটা হচ্ছে কি ফোর ট্রান ওকে এটার ফুল ফর্ম আমি একটু ভেবে ভেবে লিখছি ঠিক আছে আস্তে আস্তে লিখছি ফর্মুলা ঠিক আছে এটা ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন ফর্মুলা ট্রান্সলেশন অ্যান্ড ফর্মুলা ট্রান্সলেশন হ্যাঁ ফর্মুলা ট্রান্সলেশন ট্রান্সলেশন ঠিক আছে এই নামেও ডাকা হয় দুটো নাম আছে এটার ফর্মুলার ট্রান্সলেশন একটা ফর্মুলার ট্রান্সলেটার একটা যেটা থাকবে পরীক্ষায় সেটা হচ্ছে অ্যান্সার ঠিক সরি ফর্মুলা ট্রান্সলেটার ওকে ট্রান্সলেটার দুটোই ঠিক আছে দ্বারা আমার চার্জ শেষ হয়ে গেছে কোনো কারণে এক সেকেন্ড এক সেকেন্ড ওকে ওয়েট করো একটু এক সেকেন্ড চলো চলো এর পরে আমরা মুভ করছি পরের কোয়েশন হুইচ ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বিংস ঠিক আছে আমাদের হিউম্যান বিংস এর লার্জেস্ট অর্গান কোনটি স্কিন লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন লিভার কোনটা হবে অ্যান্সার খুব ইসি চলো খুব ইজি অ্যান্সার হয়ে যাক কোনটা হবে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার চলো তাড়াতাড়ি কোনটা হবে অ্যান্সার ম্যারাথন হবে পরের রবিবার ঠিক আছে পরের রবিবার এই রবিবার পরের রবিবার ঠিক আছে ম্যারাথন হবে এই রবিবার পরের রবিবার ঠিক আছে একদম নেক্সট সানডে ওকে ওটা এনটিপিসি সেট অনুযায়ী থাকবে ঠিক আছে এন সিএইচএস সেট অনুযায়ী থাকবে ওটা ধর এটা ধরো দশ নম্বর সেট তো ধরো আমার ধরো কালকে ধরো ক্লাস থাকতো তাহলে কি এগারো নম্বর সেট ম্যারাথন বলে লেখা থাকতো এগারো নম্বর সেট বলে ওখানে কী করতাম টা কোয়েশন মানে এখানে যেরকম কুড়িটা কুড়িটা করাচ্ছি ওখানে একেবারে কুড়িটা মানে কুড়িটার মতন পাঁচখানা সেট নিয়ে একটা পুরো আলাদা একটা তোমার ব্যবস্থা করে দিতাম ঠিক আছে ওকে চলো তাহলে কীভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমার যে পাঁচশোটা টার্গেট আছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসবে আর এই সপ্তাহে আমি একদিন মানে দুদিন আমি করাবো হচ্ছে তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে একটা চ্যাপ্টার করাবো ঠিক আছে কেমিক্যাল বন্ডিং ওকে কেমিক্যাল বন্ডিং অনেকে আমাকে বলছিলে কেমিক্যাল বন্ডিং করান স্যার কেমিক্যাল বন্ডিং করান ইউটিউবে তো আমি কেমিক্যাল বন্ডিংয়ে ক্লাস আনবো এই সপ্তাহেই কোনো একটা দিন তোমরা জানতে পেরে যাবে ওকে বুধবার বা এরকম কিছু বুধ বৃহস্পতিবার আমি করাবো ওকে চলো ওকে চলো তো এটা অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে স্কিন এটার অ্যান্সার হবে স্কিন চলো পরে কোয়েশ্চেন স্কিন হচ্ছে আমাদের কি লার্জেস্ট অর্গান বলা হয় ঠিক আছে আমাদের দেহের লার্জেস্ট অর্গান তারপরে কোয়েশ্চেন রাফিন, ঠিক আছে ডেলোনিক্স রিজিয়া রাফিন ইজ দ্য সাইন্টিফিক নেম অফ কিসের বিজ্ঞানসম্মত নাম ডেলোনিক্স রিজিয়া রাফিন ব্যানিয়ান গুলমোহার টার্মারিন নাকি চিকু কার বিজ্ঞানসম্মত নাম সাইন্টিফিক নেম অফ আরে ম্যারাথন করাবো বললাম তো ম্যারাথন তো আমার সানডে আসছে পরের সানডে আমি তো ডেটও বলে দিয়েছি এই সানডে তার পরের সানডে ম্যারাথন আসছে ওকে আমি তো বললাম এই সানডে তার পরের সানডে তোমাদের ম্যারাথন আসছে মানে কালকে সানডে তার পরের সানডে তোমাদের ম্যারাথন ওকে নিশ্চিন্তে থাকো বলেছিলাম যখন আনবো আনবই ওকে চলো অ্যান্সার হয়ে যাক ডেলোনিক্স রিজিয়া রাফিন ইজ দ্য সাইন্টিফিক নেম অফ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে গুলমোহার হ্যাবার স্যার আপনি তো বলেছিলেন ইংলিশ নাম দেখে তো অ্যান্সার করা গেল না এটা আরে সব কটাতে হবে এটা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে সব কিছুর ক্ষেত্রে হবে এটা নয় তো অ্যান্সার কি হচ্ছে এটা গুলমোহার ঠিক আছে গুলমোহার ওকে পরের কোয়েশ্চেন বা বিলংস টু দ্য ফাইলাম বা কোন ফাইলামের অন্তর্গত প্রোটোজোয়া অ্যানিলিডা পরিফেরা প্লাটি হেলমেন্থেস তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক অ্যামিবা বিলংস টু দ্য ফাইলাম কোন ফাইলামের অন্তর্গত প্রোটোজোয়া অ্যানিলিডা পরিফেরা প্লাটি হেলমেন্থেস আরে আমাকে দেখতে পাবেন আমি স্ক্রিন অফ রেখেছি কারণ আমার নাক দিয়ে গঙ্গা যমুনা বইছে ঠিক আছে আমার নাক দিয়ে গঙ্গা যমুনা সব বইছে গোদাবরী সরস্বতী সব চলো মানে ছবি চালিয়ে রাখলে অপ্রস্তুতিতে পড়বো তাই জন্য আমি ছবি চালিয়ে নিই ঠিক আছে চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক উনিশের টা উনিশের টা ভুরি ভুরি অ্যান্সার আসছে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে একদম প্রোটোজোয়া কি হচ্ছে এক প্রকার কি প্রোটোজোয়া ওকে প্রোটোজোয়া কি এক প্রকার প্রোটোজোয়া ওকে চলো ওকে অ্যামিবা কি প্রোটোজোয়া এক প্রকার পরে ক্রেসেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ হোয়াইট ফসফরাস এদের মধ্যে কোনটি হোয়াইট ফসফরাস পি ওয়ান পি সিক্স পি ফোর নাকি পি ফাইভ কোনটা হচ্ছে হোয়াইট ফসফরাস দাদা আপনি হিন্দি বুক ইউথ পাবলিকেশনের সায়েন্স বেঙ্গলি ট্রান্সলেশন করে সলভ করাবেন প্লিজ আরে তোমরা ইউথ বুক বলছো সব থেকে ভালো বই তো মার্কেটে চলে এসছে সব থেকে ভালো ম্যাথের বই সায়েন্স ম্যাথ ঠিক আছে সায়েন্স ম্যাথ সব থেকে বেস্ট বই ঠিক আছে কারণ এই মানুষটাকে আমি ভরসা করি ঠিক আছে যে বইটা লিখেছে তার নাম হচ্ছে খান স্যার ঠিক আছে আনসারের লেখা কিরান পাবলিকেশনের ওকে কিরান পাবলিকেশনের বইটা কিনে নাও তেইশশো ম্যাথ আছে ঠিক আছে তেইশশো ম্যাথ আছে সলভ করা আছে আমি পারলে এই বইটা থেকে তোমাদের যখন আমি সায়েন্সের ম্যাথ করাবো তখন আমি এই বইটা দেখেই সলভ করবো ঠিক আছে তো এটা হচ্ছে মার্কেটে বেস্ট বই কোনো দ্বিতীয় বিকল্প নেই যদি সায়েন্সের ম্যাথ করতে হয় ঠিক আছে সায়েন্সের ম্যাথ করতে হলে এই বইটা করো ঠিক আছে এটা হচ্ছে কি সায়েন্স ম্যাথ খান স্যারের হ্যাঁ কিরান পাবলিকেশন ওকে বেস্ট বই ওকে কিরান পাবলিকেশনের চলো তো অ্যান্সার কি হবে একেবারে ইংলিশে আছে ঠিক আছে এটা ইংলিশ ইংলিশ বুক ওকে ইংলিশ বুক ওকে আর আমি বলবো এটাই বেস্ট বই এর উপরে বই হতে পারে না তেইশশো তেইশশো ম্যাথ আছে সায়েন্সের তেইশশো ম্যাথ যা যা পরীক্ষায় আসে তোমার এলপি ফেলপি সব কভার হয়ে যাবে ঠিক আছে এলপি ফেলপি সব সব কভার হয়ে যাবে ঠিক আছে চলো না না বাংলায় না বাংলায় না ইংলিশে ইংলিশ আর হিন্দি ঠিক আছে ছ লাখ বই আছে মার্কেট থেকে গায়েব হয়ে যাবে আজকে এসছে কালকে গায়ব হয়ে যাবে ঠিক আছে যারা কিনবার মানে অর্ডার মেরে দাও ঠিক আছে ফ্লিপকার্ট অ্যামাজনে পাওয়া যাচ্ছে কিন্তু কত কতক্ষণ পাওয়া যাবে কতক্ষণ আমি বলবো না কত দিন কতক্ষণ পাওয়া যাবে আমি জানি না ঠিক আছে মেরে দাও পেলে পেলে ভাগ্য ভালো নাহলে দোকানে পাওয়া যাবে না দোকানে সোল্ড আউট ঠিক আছে মাত্র ছ লাখ কপি বেরিয়েছে ও সোল্ড আউট হয়ে গেছে রাতারাতি ওকে দোকানেরগুলো সোল্ড আউট চলো হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ হোয়াইট ফসফরাস এদের মধ্যে কোনটি হোয়াইট ফসফরাস পি ওয়ান পি সিক্স পি ফোর পি ফাইভ কোনটা হবে অ্যান্সার অ্যান্সার অলরেডি চলে এসেছে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে পি ফোর পি ফোর হচ্ছে অ্যান্সার ঠিক আছে পি ফোর হচ্ছে এটার অ্যান্সার আচ্ছা বইটার দাম কত আশি টাকা কি না আশি টাকা না দেখো আশি টাকা উনি রিলিজ করেছে ঠিক আছে উনি মাত্র এক টাকা লাভ রেখেছে ওকে কিন্তু আশি টাকা না বইটার দাম ব্ল্যাকে বিক্রি হচ্ছে রীতিমতো ঠিক আছে মার্কেটে ব্ল্যাকে বিক্রি হচ্ছে ব্ল্যাক হচ্ছে বইটাকে নিয়ে ঠিক আছে একশো পঁচিশ একশো তিরিশ একশো পঞ্চাশ এরকম ঘোরাফেরা করছে ঠিক আছে ওকে অরিজিনাল দাম তো পঁচাশি টাকা অরিজিনাল দাম এইটাইভ ঠিক আছে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক মার্কেটিং হচ্ছে ওকে এমনকি ফ্লিপকার্টও ব্ল্যাক মার্কেটিং করছে জানি না এমআরপি রেট বাড়িয়ে রেখেছে যাই হোক বইটা পঁচাশি টাকা বিক্রি হওয়ার কথা কিন্তু ব্ল্যাক মার্কেটিং এর জন্য একশো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে ওকে কোনো কোনো জায়গায় একশো পেয়ে যাবে ওকে তো চলো আজকের মতো এখানে এন্ড করব তো অ্যান্সার কি পি ফোর হচ্ছে অ্যান্সার এটার তো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও কেন যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে ভিডিওটা খারাপ লাগলে কমেন্ট করে জানাবে ডিসলাইক করে কমেন্ট করে জানাবে কেন ভিডিওটা খারাপ লাগলো আর আমাদের এখানে ডিসকাউন্ট চলছে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা চাইলে যে কোনো কোর্স পার্চেস করে নিতে পারো ওয়াই টু টু নাইন কোড ইউজ করে তারপর হচ্ছে কী কী কোর্স তোমরা কিনতে পারো ডাব্লিউ বি সি এস অপশানালটা পারলে সবাই কিনে নাও আমি বলবো ঠিক আছে আমি বলবো আমি তোমাদের একটাই কথা বলতে পারি অপশানালটা সবাই কিনে নেওয়ার থেকে বড়ো কথা আমি নিজে কিনেছি ঠিক আছে ডাব্লু বিসিএস অপশানাল আমি নিজে কিনেছি অর্গদীপ স্যারের কারণ অর্গদীপ স্যারের কাছে পড়া মানে ভাগ্যবান ভাগ্যবান হওয়া ঠিক আছে আরেকটা কোর্স আমি নিজে কিনেছি সেটার নামও বলছি এটা হচ্ছে তোমার শুভদীপ স্যারের শুভদীপ স্যারের শুভদীপ স্যার শুভদীপ স্যারের জিআই জিআই এর কোর্স চলে এসছে শুভদীপ স্যারের ওকে আমি নিজেও কিনেছি আমি তোমাদের সাজেস্ট করব তোমরাও কিনতে পারো ওকে শুভদীপ স্যারের জিআই ষাট ঘন্টায় পুরো কমপ্লিট হবে শর্টকাট জিআই ওকে শর্টকাটের মাধ্যমে ওকে তো তোমরা এগুলো কিনতে পারো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এই প্রোডাক্টগুলোর উপরে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটির উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো ডাব্লিউ তোমার অপশনাল আর হচ্ছে শুভদীপ স্যারের জিআই এছাড়াও আমাদের ডাব্লিউ বিসিএস মহাপ্যাক আছে ডাব্লিউইপি আছে ওকে ডাব্লিউইপি আছে ওকে তো তোমরা এই ডাবলিউ বিসিএস শুভদীপ স্যারের জিআই এগুলোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো ডাব্লিউপি কিনতে পারো ডাব্লিউ বিসিএস কিনতে পারো তো যার যেটা পছন্দ কিনে নাও আরেকটা প্রোডাক্টের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো সেটা হচ্ছে কি আমাদের ব্যাংকার আড্ডার মিশন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমার এখানে কোর্সের দামও পড়বে এক হাজার পাঁচশো টাকা যারা যারা ব্যাংকের পিওর প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে ব্যাংক পিও ব্যাংক পিওর জন্য এটা আমি বলবো চোখ বন্ধ করে ভরসা রাখো বেস্ট টিচাররা পড়ায় আমাদের আড্ডা টু ফোর সেভেন ব্যাঙ্কার আড্ডাতে ঠিক আছে ব্যাংকার আর বেস্ট টিচাররা পড়ায় ব্যাঙ্ক পিওর জন্য দেড় হাজার টাকায় তোমরা কোর্স পেয়ে যাবে যদি ওয়াই টু টু নাইন কোড ইউজ করো ঠিক আছে ওয়াই টু টু নাইন কোড যদি তোমরা ইউজ করো আর এইগুলো কেনার সময় তোমরা ওয়াই টু টু নাইন কোড ইউজ করতে পারো যে শুভদীপ স্যারের কোর্স কিনছি বলে শুভদীপ স্যারেরই কোড ইউজ করতে হবে অন্যদের কোড ইউজ করতে পারবো না একদমই নয় শুভদীপ স্যারের কোড কোর্স কেনার সময় তুমি আমার কোড ইউজ করতে পারো স্যার স্যারের কোর্স কেনার সময় আমার কোড ইউজ করতে পারো নিঃসন্দেহে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে তো চলো ভিডিও এখানে এন্ড করব আজকে মতো টাটা গুড বাই বিদায়